নমস্কার, কেআরসি টাইমসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাকলি চক্রবর্তী। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ১৮ নভেম্বর বরাক বন্ধকে সমর্থন জানালো আকসা। করিমগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু। মেডিকেলে সাংবাদিকের উপর আক্রমণ, নিন্দা প্রেস ক্লাবে। বিনিয়োগের ক্ষেত্রে বৈষম্যতা বঞ্চনার প্রতিবাদে বিডিএফ এর ডাকা বরাক বন্ধের সমর্থন করল আকসা। এদিন শিলচরে এক সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারের দ্বিচারিতার মনোভাবের তীব্র সমালোচনা করে বরাকের বেকারদের স্বার্থে সবাইকে বন্ধ সফল করে তোলার আহ্বান করেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। এদিনের সাংবাদিক সম্মেলনে ১৮ নভেম্বরের ডাকা বন্ধের মাধ্যমে দিসপুরে কড়া বার্তা প্রেরণ হবে বলে মত ব্যক্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নির্বাচনের আগে বরাকের জন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগের সংরক্ষণে প্রতিশ্রুতি দিয়েও তা পূরণে ব্যর্থ বলে দাবি করেন রূপম। বরাকের জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন তিনি। প্রতিনিধি আছেন, তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আকসা মনে করে। আজকে জানেন, এটা যদি বরাক উপত্যকা না হয়ে বড়োল্যান্ডে হতো, তাহলে কত ধানে কত চাল সেটা ওনারা বুঝে নিতেন। বরাক উপত্যকার মানুষ বলে এটা সম্ভব হয়েছে। এটা যদি বড়োল্যান্ডে হতো, তাহলে তারা বুঝিয়ে দিত কিভাবে তাদের ক্ষমতা কিভাবে ছিনিয়ে আনতে হয়। আজকে ধারাবাহিকভাবে আমরা মনে করি আকসা মোড়কের ধারাবাহিকভাবে এর বিরুদ্ধে সরব হতে হবে। জনপ্রতিনিধি যারা আছেন, তাদের একটা দায়িত্ব এবং কর্তব্য আছে বলে আকসা মনে করে। বিধানসভায় এর ব্যাপারে তাদের দু একজন ছাড়া কারু এবারে সুস্পষ্ট কোনো বক্তব্য ছিল না। আজকে আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হবে, আর আপনারা মুখে কুলুপ দিয়ে বসে থাকবেন, এটা তো হতে পারে না। যাই হোক, শিলংয়ের ব্যাপারে আপনারা দেখেছেন কিছুদিন আগে, আমরা আমাদের মতো করে এটার প্রতিবাদ করেছি। প্রথমে একজন, তারপর চারজন অ্যারেস্ট হয়েছে, এবং কেএসইউ, খাসি স্টুডেন্টস ইউনিয়ন, এখানে সমান্তরাল সরকার চালাচ্ছে মেঘালয়ে। সরকার নীরব দর্শকের ভূমিকা সেদিন পালন করেছিল। আজাদিকা 75 ইয়ার্স, 75 বছর পূর্ণ হয়েছে স্বাধীনতা প্রাপ্তি, আর 40 বছর ধরে উপজাতি বাঙালি এখানে মেঘালয় মার খাচ্ছে। আমরা স্বাধীনতার 75 বছর পরও আমরা বরাক উপত্যকা থেকে সরাসরি আসামের জমি দিয়ে আমাদের রাজ্য রাজধানী গড়িতে যেতে পারছি না, একটু লজ্জার আর কি হতে পারে। আমরা চাই, যেহেতু বন ডাকা হয়েছে, এই বনকে আকসা নৈতিকভাবে সমর্থন জানাচ্ছি। উত্তর করিমগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটল 17 বছরের এক কিশোরের। করিমগঞ্জে বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির জন্য উত্তর করিমগঞ্জের ফতেপুর গ্রামের 17 বছরের জাবির হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয় রবিবার। জাবির হোসেন তার আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মারা যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা জাবির হোসেনকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক জাবির হোসেনকে মৃত বলে ঘোষণা করেন। জাবির হোসেনের বাড়ি উত্তর করিমগঞ্জের আকবরপুর গাঁও পঞ্চায়েতের কুজব গ্রামে। তার আত্মীয় বাড়ি উত্তর করিমগঞ্জের ফতেপুরে। আর এভাবে ফতেপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জাবির হোসেনের। অন্যদিকে ঘটনার খবর পেয়ে করিমগঞ্জ সিভিল হাসপাতালে ছুটে আসেন মাইজগ্রাম সুতারকান্দি জেলা পরিষদের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসান। তিনি এই মৃত্যুর জন্য করিমগঞ্জের বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে দায়ী করেছেন। এই ঘটনায় ফতেপুর ও কুজব গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মানুষের খালি বিল নেওয়া বুঝে, মানুষের টাকা হ্যারাসমেন্ট করা বুঝে, কিন্তু এই লাইনগুলো শর্ট হয়ে মানুষ বারবার মারা যায়। আজকে যখন এই ছেলেটা অত্যন্ত গরিব পরিবারের ছেলেটা মারা গেছে তার গাফিলতির কারণে, ইলেকট্রিকের গাফিলতির কারণে, তারা করিমগঞ্জ অভিযোগ বাদ থাকে, তারা ফোন করলে ফোন রিসিভ করে না, প্রায় এরকম ঘটনা একটা নাই প্রায় 8-10টা ঘটনা এরকম হয়ে আসছে। গরু মরে, মানুষ মরে, আজকে ছোটো একটা 17-18 বছর একটা ছেলে, একটা মায়ের কুলের ছেলেটা মারা গেছে, একদম গরিব মানুষ, এই তারার গাফিলতির কারণে। এর লাগি আমি অতি সত্বর এটা এই APDSL কে সরকারের পক্ষে তদন্ত করিয়া যারা এইরকম গাফিলতি করে প্রাণ জীবন মানুষের দিতে পারতো না, এর লাগি আমি সরকারের কাছে অনুরোধ করি আর এরা পরিবারের ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। এই গরিব অসহায় মানুষ তারার গাফিলতির কারণে আজকে আর একটা ছেলে মারা গেছে। এর লাগি আমি এরারে তারা খালি বিল নেওয়া বুঝায়, মানুষের লাখ লাখ টাকা খালি বিল নেয়, এগুলো হ্যারাসমেন্ট করিয়া না দিলে লাইন কাটের, কিন্তু লাইন ঠিক করার তার সময় নাই। কাঁঠাল রোডে ঝর্ণা পাণ্ডে হত্যাকাণ্ডে গ্রেফতার করা হলো আরো একজনকে। ধৃত পরিমল দাস শহরের কালীবাড়ি চর এলাকার বাসিন্দা। এর পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি টিপার। সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় পরিমলকে। পুলিশ সুপার আরো জানান, বিজয় ও বিক্রম জিজ্ঞাসাবাদের ভিত্তিতে জবাবে যে তথ্য দিয়েছে সে অনুযায়ী কাঁঠাল রোডে নিয়ে ঝর্ণাকে হত্যা করার আগে তারা তাকে নিয়ে ঘুঙুর দাসপাড়ার এক লজে মদ্যপান করেছিল, আর সেই সময় তাদের সঙ্গে সামিল হয়েছিল পরিমলও। এই অবস্থায় পরিমলও চলে আসে সন্দেহের আবর্তে। এদিকে যে টিপারটির সামনে ঝর্ণাকে ফেলে দেওয়া হয়েছিল সেটাও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোনাইয়ে নতুন রামনগরে মহিলার রহস্যজনক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। রবিবার সকালে হুসনা বেগম লস্কর বয়স 24 নামের গৃহবধূ বাড়ির পুকুরে ডুবে মৃত্যু ঘটে বলে স্বামীর বাড়ির লোকেরা দাবি করলেও তা মানতে নারাজ বাপের বাড়ির লোকেরা। বাপের বাড়ির লোকের অভিযোগ, দীর্ঘদিন থেকে তাদের বোনের উপর নানা ধরনের নির্যাতন করছে স্বামী মিনাজুল হক বড়ভুইয়া। এ নিয়ে থানায় একবার মামলাও করা হয়েছে। কয়েকবার স্থানীয় মুরব্বীরা বিচারের মাধ্যমে মনোমালিন্য সমাধান করেন, কিন্তু এরপরও স্বামী অহেতুক দাবি দাওয়া করে স্ত্রীর উপর নির্যাতন চালায়। এই ঘটনার খবর পেয়ে সোনাই পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। 3-4 বছর গেছে, আমার 4 নম্বর বোন, 4 বছর তো, তাই নাম হইল হোসনা বেগম। আজকে বিগত কত বাচ্চা হওয়ার সময় তাই বেশ অসুস্থ হলো, তখন আমরা কেস মামলা করছি, কেস করিয়া রেজিস্ট্রি করিয়া এ যেটা মই মুরব্বী ধরিয়া আর ছুটিছে ছুটিয়া আবার রিকোয়েস্ট করিয়া আবার আমার বন্ডি আনছি, ঔষধ পাতি কিচ্ছু করে না, আমনি নিয়ে করছি। করার পরে যখন বাদে হওয়া তো দেরিয়া আনিল, তো আনার পরে ইয়ারও একবার আমরা বাইকও ডিমান্ড করছে। এর পরে এবারও তো আর না, একটা দিন বাড়ি গিয়ে একটা দিন দুইটা দিন রওয়ার মতো সুযোগ দিছে নাই আমার বন্ডি, আর কিছু করার নাই আমার। আজকে সকালে 6:30 সময় হঠাৎ নিচে মারা ডুবিয়ে মরছে, আইয়া ভাইছি তারা গরু আনিয়ে রাখি। এটা আমরা 100%। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ আক্রান্ত হওয়ার ঘটনায় অভিযুক্ত হোমগার্ডের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে শিলচর প্রেস ক্লাব। এই বর্বরোচিত কাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে এক বিবৃতিতে বলেছেন, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে রাতের অন্ধকারে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এই ঘটনা থেকে একটা স্পষ্টতাই প্রতীয়মান। সাংবাদিক পরিচয় দেওয়া সত্ত্বেও হোমগার্ডদের হাতে যেভাবে বিশ্বকল্যাণ পুরকায়স্থকে শারীরিক নিগৃহীত করা হয়েছে তা থেকে প্রমাণিত এই চিকিৎসা প্রতিষ্ঠানে কিভাবে সাধারণ মানুষকে নানাভাবে চরম হেনস্থা করা হয়। এরকম নৈরাজ্য গুন্ডাবাজি কিছুতেই চলতে দেওয়া যায় না। এই ব্যাপারে পুলিশ তথা সাধারণ প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন। এ ব্যাপারে সোমবার বিকেল 3টায় শিলচর প্রেস ক্লাবের সাংবাদিকদের এক জরুরি সভা আহ্বান করা হয়েছে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। জনপ্রিয় সাংবাদিক বিশ্বকল্যাণ পুরকায়স্থ যেভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত হয়েছেন, শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। আজ শিলচর সদর থানায় এসে FIR দেওয়া হয়েছে এবং শিলচর সদর থানার OC মিস্টার সিংহ তিনি আশ্বাস দিয়েছেন যে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা স্তম্ভিত অথবা যেভাবে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রাতে হোমগার্ডেরা তাণ্ডব চালিয়েছে
এবং উপর্যুপুরি সাংবাদিক বিশ্বকল্যাণ প্রকাশকে আঘাত করেছে সেটা কিভাবে হলো আমরা বুঝতে পারছি না। নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। এরকম একটা ঐতিহ্যবাহী চিকিৎসা প্রতিষ্ঠানে তাহলে কি নৈরাজ্য চলছে? এই প্রশ্ন আজ আমরা উত্থাপন করছি। অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে সুষ্ঠু পরিবেশ যাতে ফিরে আসে সেটা সুনিশ্চিত করতে হবে। সরকার প্রশাসন থেকে বলা হচ্ছে যে মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রতিষ্ঠানে বৈপ্লবিক পরিবর্তন হয়েছে, কিন্তু এই কি পরিবর্তনের নমুনা যেখানে প্রতিদিনই সাধারণ মানুষ নানাভাবে শারীরিক নিগ্রহের শিকার হচ্ছেন বলে খবর পাওয়া যাচ্ছে? এবং সাধারণ মানুষ তো বটেই, একজন সাংবাদিক হিসেবে পরিচয় প্রদান করার পরও বিশ্বকল্যাণ পুরকেশকে যেভাবে হোমগার্ডেরা আক্রমণ করলো, এই দুঃসাহস অদ্ভুত তারা কোথা থেকে পেল? এর যদি সুবিচার না হয় তাহলে শিলচর প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কঠোর পদক্ষেপ গ্রহণ করব। আমরা জোরালো দাবি উত্থাপন করছি যে কোনো অবস্থায় যাতে দোষীরা ছাড় না পায়, এর জন্য কঠোর ব্যবস্থা যাতে গ্রহণ করা হয়। কেআরসি টাইমসে বাংলা প্রাইম টাইম এখনকার মতো এখানেই শেষ করছি। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন কেআরসি টাইমসে। ধন্যবাদ।